হরিহরায় নমো নমো, যাদুভায় নমো নমো। টলিউডের একজন প্রতিভাবান কমেডিয়ান অভিনেতা হলেন শুভাশিস মুখার্জি। কমেডি চরিত্র ছাড়াও অভিনয় করেছেন বেশ কিছু চরিত্রে। ছোট বকুলপুরের যাত্রী ছবি দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। তবে আদৌ কি তার সিনেমা জগতে যাত্রাটা সহজ ছিল, নাকি চড়াই উতরায় এর মধ্যে তাকে যেতে হয়েছে, সেসব গল্পই সামনে এনেছেন গুণী এই অভিনেতা নিজেই। সম্প্রতি তাকে নিয়ে চলছে নানা আলোচনা। গিয়েছিলেন দাদাগিরির মঞ্চে, অনুষ্ঠানের এক পর্যায়ে তার জীবনের কিছু উত্থান পতনের গল্প করেছিলেন তিনি। দাদাগিরির হোস্ট সৌরভ গাঙ্গুলির সাথে গল্পের ছলে বেরিয়ে আসে তার জীবনের নানা কষ্টের গল্প। অভিনয় জগতে শুরুর দিকে তার পারিশ্রমিক ছিল সর্বনিম্ন। তিনি জানান, এমনও দিন ছিল যখন একটি সিনেমায় ক্রমাগত চিৎকার করে যেতে হয়েছিল তাকে। মাত্র 25 টাকা পারিশ্রমিক পেতেন তিনি। তার কষ্টে অতিবাহিত করা দিনগুলোর কথা সবার সামনে তুলে ধরেছিলেন তিনি। সম্প্রতি তানসেনের তানপুরা নামের একটি ওয়েব সিরিজে অভিনয় শেষ করেছেন। এছাড়া মহালয়া, প্রফেসর সাঙ্গু সিনেমাগুলিতে ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শুভাশিস মুখার্জিকে।